থেকে একটা অন্য জায়গা থেকে কোকাটা দেখতে পারতো। এবং সেগুলো নিয়ে আমরা একটা খুব সাধারণ গান গাইতাম, এই গানটা গাইছি না এখন, গানটা পুরো ভুলে গেছে। মানে শিবের যে বাহন আর কি নন্দী, সেই নন্দী শিবকে বলছে যে, শিব নন্দীকে বলছে সরি ডেকে, যে আক্রমণা কৈলাসে চলবে নন্দী যাই অন্য দেশে। এবার কেন সে কৈলাসে থাকবে না তার বর্ণনা দিচ্ছে। তো তার লাস্ট লাইনটা আমার মনে আছে, শিব বলছে যে খুব যন্ত্রণায় আছে আর কি, কার্তিক যন্ত্রণা দিচ্ছে গণেশ। তো শেষে গিয়ে বলছে যে গৌরীর মাথায় ঝাঁঝর কেস, আমার মাথায় চটা, গৌরীর বৃন্দন পাঠ পিতাম্বর, আমি থাকি ল্যাংটা। মানে এমন অবস্থা শিবের যে গৌরীর মাথায় বড় কেস সুন্দর কেস, শিবের মাথায় জড়ে। তো এই গানটা শুনে খোকা একদিন আমাকে বলছিল, দেখেছিস এই গানগুলো যে বা যারা রচনা করেছে তারা তো এই দ্বন্দ্বটা বুঝতো না, মানে বুঝতো জীবন দিয়ে বুঝতো, তারা আমাদের মতো পড়াশোনা করে বোঝে। কিন্তু একটা শিব দুর্গার গানে যে দুর্গাকে একটা উচ্চ বর্গের প্রতিনিধি বানিয়ে শিব কিভাবে নিম্ন বর্গের মানুষের হয়ে কথা বলে যাচ্ছে, এইগুলো শিখেছি গঙ্গাদার কাছে। একবার কলকাতা বেড়াতে এলাম, তখন সাবধানের সঙ্গে মারা গেছেন, তখন ওদের ঠিক বাড়ির সামনে তাদের তুমুল নাটকের রিহার্সাল হচ্ছে, সে বুবলু দ্বারা তখন ছিল সাবধানের সঙ্গে নাটকগুলো, এরকম অনেক 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 কিছু। যাই হোক, ওটা গান গাই আমাকে না বেশি বলতে গেলে আমিও ইমোশনাল হয়ে পড়বো। Oh,
মারি মারা